জয় করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে ডিএল মেথডে জয় এসেছে 19 রানে। শুরুতে ফ্রেজারকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান, শেষ দিকেও দাপট দেখিয়েছেন ফিজ, তার 3 উইকেটে জয় পায় বাংলাদেশ। এর আগে উড়ন্ত সূচনা করেন 2 ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল, 22 বলে দ্রুততম 50 তুলে নেয় বাংলাদেশ। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম ইকবাল, ফিরেছেন 21 রানে। সৌম্য সরকারও ভরসা দিতে পারেননি, ক্যারিয়ারে প্রথম 50 করে 61 ফিরেছেন লিটন দাস। শেষ দিকে রিয়াদের ঝড়ো 32 রানে, 184 রানে পুঁজি পায় টাইগাররা। And to do that in front has been a just a doesn't matter that the heavens opened up late in the evening and into the morning, they're going to be out there taking their photographs. টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের কাছে অবশ্য বড় একটা প্রাপ্তি। আমরা দেখেছি টেস্টে বাংলাদেশ ভালো করে, ওয়ান ডেতে সিরিজ জয় করেছে, এরপর টি-টোয়েন্টি সিরিজ জয় হয়েছে। আমরা দেখিয়ে দিতে চাই বিদেশের মাটিতে বাংলাদেশের সিরিজ জয়ের কততম নমুনা এটি। এর আগে বাংলাদেশ একটা জয় পেয়েছিল, আমরা দেখেছি সেটা আয়ারল্যান্ডের বিপক্ষে 2012 সালে, সেখানে বাংলাদেশ জিতেছিল 3-0 ব্যবধানে। এরপরে কিন্তু জয় নেই, 6 বছর বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ দেশে বাইরে জিততে পারেনি। শ্রীলঙ্কাতে খেলেছে বাংলাদেশ, এছাড়াও খেলেছে ওয়েস্ট ইন্ডিজে, এছাড়াও বাংলাদেশ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, বেশ কটা ম্যাচ খেলেছে, সিরিজ খেলেছে, কিন্তু জয় আসেনি, কারণ একে একে সমতায় ছিল, সিরিজ জয় আসেনি। সেই জয়টা এসেছে, অবশেষে জয় পেয়েছে, 6 বছর পর বাংলাদেশ দেশের বাইরে জয় পেয়েছে। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে বাংলাদেশের কিন্তু দ্বিতীয় জয়, সেখানে 2-1 ব্যবধানে বাংলাদেশ জয় পেয়েছে। এটা অবশ্যই বাংলাদেশ টি টোয়েন্টি জাগরণকে, যেটা বলা হচ্ছিল টেস্টে ভালো করতে পারছে না বাংলাদেশ, টি টোয়েন্টিতে একটা প্রশ্নবিদ্ধ হচ্ছিল বাংলাদেশ পারফরমেন্স, সেই ক্ষেত্রে এই জয়টা অবশ্যই আশা দেবে বাংলাদেশ। যেমনটা সাকিব আল হাসান তামিম ইকবাল বলেছেন যে একটা সিরিজ জয় কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, বিশেষ করে বাংলাদেশ 2016 সালের পর বাংলাদেশ টানা 2টি ম্যাচ জিতেছে টি টোয়েন্টিতে। আমরা একটু দেখে নিতে চাই যে বাংলাদেশের সিরিজগুলো, টি টোয়েন্টিতে বাংলাদেশের সিরিজ কেমন ছিল। বলছিলাম যে টি টোয়েন্টিতে বাংলাদেশ একটু হলে মলিন খুব একটা পারফর্ম করতে পারে, দেখে নিই বাংলাদেশের হিস্ট্রিতে কতগুলো টি টোয়েন্টি সিরিজ খেলেছে। সেখানে 26টা সিরিজ খেলেছে বাংলাদেশ, লং টাইম বাংলাদেশ খেলছে 2006 সাল থেকে, তবে সিরিজ জয় কিন্তু আসেনি। সেখানে কিন্তু আমরা দেখছি মাত্র জয় ছিল 4টি। এই জয় দিয়ে, এই সিরিজ জয় দিয়ে কিন্তু বাংলাদেশ হয়ে গেছে 5টা সিরিজ জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আয়ারল্যান্ডের বিপক্ষে, জিম্বাবুয়ের বিপক্ষে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছিল। সেই ক্ষেত্রে এটা কিন্তু বাংলাদেশ বড় একটা প্রাপ্তি, কারণ দেশের বাইরে জয় পেয়েছে এবং বাংলাদেশ হেরেছে কিন্তু 15টি সিরিজ। আমরা সবশেষ দেখেছি আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে। সব ক্ষেত্রে বলতে হচ্ছে টি টোয়েন্টি বাংলাদেশের যেই যেমন পারফর্ম করতো, তার চেয়ে এই পারফরমেন্সটা অনেক বেটার, এবং দেশের বাইরে এই জয়টা অবশ্যই বাংলাদেশকে উজ্জীবিত করবে এবং সামনে যে